আর ভক্তমার গ্রন্থে দৃষ্টান্ত বলে বিশ্রাম দিল। দক্ষিণ ভারতে বিশ্বাসী ভগবত উপলব্ধি কেমন হয় এর অনুরূপ একটি দৃষ্টান্ত আছে। দক্ষিণ ভারতে কোন এক মন্দিরে মন্দিরের আচার্য বলছেন, চার ধামে যাব, শিষ্যদেরকে জিজ্ঞাসা করছেন যদি কেউ তোমরা যেতে চাও আসতে। গুরুদেবের সাথে তীর্থ পর্যটন করবে, সব শিষ্যরাই হাত তুলেছে। গুরুদেব তখন ভাবলেন, সবাই যদি মন্দির থেকে চলে যায় শ্রী বিগ্রহের সেবা করবে কে? গুরুদেব চিন্তিত হওয়াতে একজন শিষ্য, তার নাম ছিল রামদাস, সে এসে বললেন, গুরুদেব আমি সেবা করব। গুরুদেব বললো, তুমি পারবে? বলে, আপনার কৃপা হলে সব সম্ভব। তো গুরুদেব শিষ্যকে বললেন, রামদাসকে বললেন, চলো তাহলে মন্দিরে চলো, সেবা দেখিয়ে দিচ্ছি। রামদাসকে নিয়ে যখন মন্দিরে গিয়েছে, রামদাসকে বলছে, রামদাস মাঝখানে যে দাঁড়িয়ে আছে ইনি সাক্ষাৎ রাম, তোমার পিতাজি। আর এইদিকে যে দাঁড়িয়ে আছে পাশে সে লক্ষ্মণজি, তোমার কাকা। এদিকে যে জনক নন্দিনী দাঁড়িয়ে আছে সীতাজি, তোমার মাতাজি। নিচে বসে আছে হনুমান জি, তোমার বড় ভাইয়া। এদের সেবা পূজা শ্রদ্ধার সহিত করবে। এই যে রামদাস, এ খুব সরল ছিল। গুরুদেব যখন চার ধামে চলে গেছে, রামদাস তখন তিনটা থালায় ভিক্ষা করে এনে, রুটি বানিয়ে, সবজি বানিয়ে তিনটা থালায় ভোগ লাগিয়েছে, চার চারটা করে রুটি। এখন রামদাস ভোগ লাগিয়ে রামজিকে বলছে, পিতাজি ভোজন করিয়ে। রামদাসের তো সরল বিশ্বাস, রামদাস মনে করছেন যে গুরুদেব ভোগ লাগায় রামজি খায়, আমি ভোগ লাগাচ্ছি রামজি খাচ্ছে না কেন? রামদাস তখন বারবার বলছে, পিতাজি ভোজন করে, ভোজন করিয়ে খায় না। তখন রামদাস কিছু রেগে বলছে, পিতাজি যে পুত্র পিতার সেবায় লাগে না সেই পুত্র তো মরে যাওয়া ভালো, জীবিত থেকে লাভ কি? আপনি প্রসাদ পাবেন কি না জবাব দিন। বারবার বলছে বিগ্রহ রাম যখন কিছু বলছে না, তখন রামদাস খেপে গেছে, বলছে, পিতাজি আপ ভোজন নেই করে তো আমি আপনার ব্যবস্থা বানাই। বারবার বলে যখন কিছু বলে না রাম, খায় না, তখন রামদাস ঘরে চলে গেছে ছুটে। ঘর থেকে গিয়ে রামদাস একটা দাও নিয়ে আসছে, দাও এনে দাওটা তখন রামজিকে দেখাচ্ছে, পিতাজি আপ ভোজন নেই করে তো যে পুত্র পিতার সেবায় লাগে না ও পুত্র কি জীবিত থেকে লাভ নাই, তাহলে আমি আমার ব্যবস্থা করি। বলতে বলতে রামজিকে দেখাচ্ছে দাঁটা খাবেন কিনা, খাবেন কিনা বলে দাঁটা নিজের গলার মধ্যে বসিয়ে দিয়েছে। যে পুত্র পিতার সেবায় লাগে না সে পুত্র জীবিত থেকে লাভ নাই, তাই আমি মরে যাই। দাঁটা যখন গলার মধ্যে বসিয়ে দিয়েছে, বসাচ্ছে, তখন রামজিকে ঝট করে ওর হাতটা ধরে বলছে, রামদাস শান্ত হয়ে, এই এখনই আমি খাচ্ছি। তখন রামদাস দেখতে দেখতে রাম সীতা লক্ষণ সব যা ভোগ দিয়েছিল সব খেয়ে গেল। তারপরে এখন রামদাস দেখছে ভোগে কোনো প্রসাদ নাই। রামদাস তখন ভাবছে যে আমার হিসাব কিতাবে কিছু ভুল হয়ে গেছে, তিনজনে 12টা রুটি খেয়ে নিয়েছে, রামদাসের খাবার নাই। রামদাস পরের দিন হিসাব কিতাব লাগিয়ে 20টা রুটি বানিয়েছে, রামদাসকে নিয়ে 5 জন লোক, চার চার রুটি, 20টা রুটি ভোগ লাগিয়ে যখন ভোগ ধরেছে রামজির কাছে, তখন রামজি রামদাসের দিকে তাকাচ্ছে যে রামদাস কি অবস্থায় আছে। রামজি ভাবছে যদি আমি না খাই রামদাস আবার দা নিয়ে আসবে, তাই রামজি তখন রামদাসের দিকে তাকিয়ে
দেখছি রামদাস শান্ত আছে, তখন রামজি ভাবছি যদি না খাই তো আবার গা দেখাবে, দরকার নাই, ঝামেলা খেয়ে নিচ্ছে। এমনি ভাবে রামদাস ভোগ লাগা স্বয়ং রাম প্রতিদিন খায়। এইভাবে সেবা করতে করতে রামদাসী আনন্দে আর ধরে না, দিন প্রতিদিন এমনি ভাবে সেবা হচ্ছে। কিছুদিন পরে একদিন রামদাস ভোজনের পরে রামজির কাছে এসে বসছে, খুব মলিন বদনে। রামজি তখন জিজ্ঞাস করছেন, রামদাস তুমি উদাস, বলছে পিতাজি হমনে গাম গাম মে ঘর ঘর মে জো দেখতে হ্যাঁ, হামারা ঘর মে কেউ নেই দেখতে হ্যাঁ, ক্যা হ্যায় ক্যা নেই দেখো তোমারা ঘর মে। রামদাস বলছে আমি গ্রামে গ্রামে গেলে দেখি যে বেটা কামাই করকে লে আতা হ্যায়, মাতাজি রসুই বানাতে হ্যায়, বেটা কো খিলাতে হ্যায়, হামারা ঘর মে তো হামি কামাই করকে লে আতা হ্যায়, হামি রসুই বানাতে হ্যায়, হামি মাইয়া কো খিলাতে হ্যায়, আমি কাজ করে ভিক্ষা করে আনি, আমি রান্না করি, আমি মাকে খাওয়াচ্ছি, তো আমার মা কেন রসি বানায় না পিতাজি, আমারা মেয়ে কেউ রসি নেই বানাতে, আমি তো ঘর ঘর মে গাঁও গাঁ মে দেখতে হয় বেটা কামাই করতে হয় মেয়ে রসি বানাতে হয় বেটা কেউ খেলাতে, আমারা মেয়ে এসা কেউ। তখন রামজি সীতাজিকে বলছে যে তোমারা বেটা ঘর ঘর মে গাঁও গাঁ মে দেখকে সিয়ানা হো গিয়া, তোমারে বেটা সমাজদার হো গিয়া, তুমি বেটা রহনা নেই চাই, তুমি যাও রসুই বানাও আসছি। তখন সীতাজি রসুই বানাতে চলে গেছে। আজ থেকে সীতাজি স্বয়ং রান্না করে এবং রামদাসকে খাওয়ায়। আমরা বিশ্বাস করব না, কিন্তু মহৎ চরিত্র এগুলো আছে। একদিন বামা খেপা তারাপীঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মায়ের গায়ে পেশাব করতেছে, পূজারীরা দেখে বুঝবে রসিক না বুঝবে মূর, পূজারীরা বলছে আরে অপবিত্র পাগল, তোকে বের করে দাও মন্দির থেকে। তখন তাকে ধাক্কা মেরে পূজারীরা মিলে চকিদার মিলে বাইর করে দিয়েছে, আর বাইর করে দিয়েছে। আর তিন দিন হয়ে গেছে, তারা মা স্বপ্নে বলছে পুরোহিতকে যে আমি আজ 3 দিন যাবত না খেয়ে আছি, ভুকে আছি। বলছেন জিজ্ঞাস করছেন পূজারি, মা তুমি কেন না খেয়ে আছো? বলছে না তোর লোকেরা আমার ছেলেকে মন্দির থেকে ঘর যাতে দিয়ে বাইর করে দিয়েছে, আমার ছেলে না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি। তখন জিজ্ঞাস করো কে তোমার ছেলে মা? বলছে কেন বামা কাপা আমার ছেলে, তোরা তোকে বাইর করে দিয়েছিস ঘর ধাক্কা দিয়ে, আমার ছেলে না খেয়ে আছে, আমি কি করে খাই? তখন তারা জিজ্ঞাসা করলো যে সে তোমার গায়ে পেশাব করেছে, আমরা কেন তাকে বের করবো না? তখন বলছে ছেলে মায়ের কুলে পেশাব করছে তাতে তোদের কি বয়ে গেছে, আমার ছেলে আমার কুলে পেশাব করছে তাতে তোদের কি, ছেলে কি মায়ের কুলে পেশাব করে না, তোদের তাদের কি যায় আসে? তাতে কি করতে হবে যে না রান্না করে আগে আমার ছেলেকে খাবার দিয়ে আসবি, তারপরে আমার ভোগ লাগাবে। এখনো ওখানে রান্না হলে আগে বামা খেপার ভোগ দিয়ে আসবে মন্দিরে, তারপরে মায়ের ভোগ লাগবে। তো সীতা স্বয়ং রান্না করে রামদাসকে খাওয়াচ্ছে। তো এইভাবে সেবা হতে হতে একদিন রামদাস মন্দিরে বাইরে গিয়েছে। রামদাসের গুরুদেব 4 ধাম থেকে এসেছে, রাস্তায় রামদাসকে দেখে জিজ্ঞাস করছে, রামদাস ঠাকুরের সেবা পূজা? রামদাস তখন বলছে গুরুজি আমারা সংসার আমারা পরিবার স্বর্গীয় আনন্দে মে ভরপুর হ্যাঁ। রামদাসের গুরুদেব জানে রামদাস বাল ব্রহ্মচারী, ছোটবেলার থেকে আশ্রমবাসী, এর পরিবার সংসার তাহা চায়। বলছে রামদাস কেয়া তেরে মাতা পিতা আ গিয়া? বলে হ্যাঁ চলিয়ে তো আশ্রম নে। রামদাস গুরুদেবকে টানতে টানতে যেখানে জনক নন্দিনী সীতা রান্না করতেছে সেখানে নিয়ে আসছে। গুরুদেব দেখছে যে
জনকন্দিনী জগৎ মাতা রান্না করছেন, রান্নাঘর আনন্দে আলোতে উদ্ভাসিত হয়ে আছে। সাক্ষাৎ রাম সবজি আমি করছি দেখে তখন রামদাসের গুরুদেব বলছেন, রামদাস তুমি বেদ বেদান্ত স্মৃতি শ্রুতি পুরাণ আদি সব পলট দিয়া উল্টাই দিয়েছিস। আরে রামদাস, বেদ বেদান্ত মে এই লিখা হ্যায় গুরুজি চেলা কো রাম সে মিলাতে হ্যায়, আর তু চেলা হোকে গুরুজি কো রাম সে মিলাই দিয়া। বেটা চেলা রামদাস, চেলা হোকে এসা হো রামদাস জেসা। রামদাসের বিশ্বাস রাম সে মিলাই দিয়ে গুরুজি, এটা হচ্ছে বিশ্বাস মিলে বস্তু তর্কে বহুত নিতাই গৌর হরি।